ওয়েলকাম টু টেক বিদ্যালয়। দীর্ঘ প্রতীক্ষার পর বিভিন্ন জটিলতা কাটিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করল সিক্সথ SLST 2013 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি দেখতে পাবেন। পয়লা জুনের এই নোটিফিকেশনে তারা জানান যে আগামী জুন মাসের 20 তারিখ এই সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে এবং এই সংক্রান্ত একটি নোটিশও জুলাই মাসের 27 তারিখ প্রকাশিত হয় এবং জুলাই মাসের 28 তারিখ সেই নোটিশ অনুযায়ী সমস্ত গাইডলাইন তাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই 27 জুলাই প্রকাশিত নোটিশটি, যেই নোটিশে বলা হয়েছে যে সিক্সথ স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2013 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, যেখানে ওয়ার্ক এডুকেশন পাস এবং ফিজিক্যাল এডুকেশন পাসের সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আগামীকাল কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এবং যদি কোভিড সিচুয়েশন থেকে আমরা উঠে আসতে পারি তাহলে এই পরীক্ষা অক্টোবর 2020তেই কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে। আমরা এই ভিডিওতে এই পরীক্ষার মোড অফ সিলেকশন এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আপনাদের যদি কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিজিক্যাল এডুকেশনের জন্য এই পরীক্ষাটি তিনটি স্টেপে নেওয়া হবে। রিটেন এক্সামিনেশন, যেখানে 55 মার্কস আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপরে 35 মার্কস এবং পার্সোনালিটি টেস্টের উপরে 10 মার্কস। এবং ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই ক্ষেত্রেও রিটেন এক্সামিনেশনের জন্য 55 মার্কস এবং 35 মার্কস আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপরে এবং পার্সোনালিটি টেস্টের জন্য 10 মার্কস ধার্য করা হয়েছে। ফিজিক্যাল এডুকেশনে 55 নম্বর পরীক্ষার জন্য 55টি MCQ টাইপের কোশ্চেন দেওয়া হবে, যার প্রত্যেকটি কোশ্চেনে 1 নম্বর করে ধার্য করা হয়েছে এবং এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এবং এই কোশ্চেন পেপার ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই করা হবে এবং পরীক্ষার সময় 1 ঘন্টা দেওয়া হবে। ডেট এবং টাইম এখন জানানো হয়নি, পরবর্তীকালে কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে। ওয়ার্ক এডুকেশনের 55 নম্বরের ক্ষেত্রেও কিন্তু MCQ টাইপের 55টি কোশ্চেন দেওয়া হবে, কিন্তু এই ক্ষেত্রে কোশ্চেন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং ডি এই 4টি বিভাগে আসবে। এই ক্ষেত্রে গ্রুপ এটি কম্পালসারি, যেখানে 28টি কোশ্চেন থাকবে এবং এই ক্ষেত্রেও কোনো নেগেটিভ মার্কস থাকছে না। এবং গ্রুপ বি, সি, ডি এর থেকে যে কোনো একটি গ্রুপ সিলেক্ট করতে হবে, যেখানে 27টি কোশ্চেন থাকবে, সেই 27টি কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। এবং এই ক্ষেত্রে কোশ্চেন পেপার ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই ছাপানো হবে এবং এই ক্ষেত্রেও পরীক্ষার সময় দেওয়া হবে 1 ঘন্টা। এই ক্ষেত্রেও ডেট এবং টাইম পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশনে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার চলে আসি সিলেবাসের কথায়। সিলেবাস প্রধানত 13টি ভাগে ফিজিক্যাল এডুকেশনে দেওয়া হয়েছে। প্রথমটি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন, দ্বিতীয়টি হিস্টোরিক্যাল অ্যাসপেক্টস, তৃতীয়টি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস, চতুর্থটি সোশ্যাল অ্যাসপেক্টস, অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টস, এছাড়া হেলথ এবং হেলথ এডুকেশন, টিচিং মেথোডোলজি, ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট, রিক্রিয়েশন অ্যান্ড আউটডোর কলেজ এডুকেশন, অ্যাসপেক্টস অফ স্পোর্টস ট্রেনিং, ডেভেলপমেন্টাল কারেক্টিভ অ্যান্ড থেরাপিটিক এক্সারসাইজেস, টেস্ট অ্যান্ড মেজারমেন্ট এবং স্পেশাল ফিজিক্যাল এডুকেশন। এই 13টি সাবজেক্টের উপরেই কিন্তু সমস্ত MCQ কোশ্চেন করা হবে। ওয়ার্ক এডুকেশনের সিলেবাসে গ্রুপ এ, যেটা কম্পালসারি সেকশন, সেখান থেকে 28টি কোশ্চেন করা হবে এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লেস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্ত কনসেপ্ট নিয়ে, বিশেষ করে ওয়ার্ক এডুকেশনের সমস্ত বেস থেকেই কিন্তু এই কোশ্চেনগুলি করা হবে। এবং এছাড়াও এই কোশ্চেনগুলি করা ছাড়াও গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি তিনটি অপশনাল জায়গা আছে, সেই জায়গায় যে কোনো একটি অপশন থেকে আপনাকে সমস্ত সলভ করতে হবে। প্রধানত গ্রুপ বির মধ্যে সিরিয়ালস, গ্রোয়িং ভেজিটেবল এইসব সম্বন্ধিত প্রশ্ন আসবে এবং সাথে কম্পিউটার থেকেও কিন্তু কিছু প্রশ্ন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটিও কিন্তু সমস্তটা দেওয়া আছে। এবং গ্রুপ সিতে ইন্ডিয়ান আর্ট সম্পর্কে আলোচনা হবে এবং সেখানে ওয়েস্টার্ন আর্ট এবং স্কাল্পচার দুটো সম্পর্কেই আলোচনা আছে। এবং গ্রুপ ডিতে পারফর্মিং আর্ট সম্পর্কে বলা হবে। এই সমস্ত সিলেবাস আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন অথবা মাদ্রাসা ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি সেটি ডাউনলোড করে নিতে পারেন। টেক বিদ্যালয়ের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং টেক বিদ্যালয়কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। টেক বিদ্যালয় আপনার সাথে, আপনার পাশে।